আর সকাল ভোর 5টা নাগাদ আমরাও শুনলাম যে সিকন্দা জিপিতে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। এটা থেকে বোঝা যায় যে সামনে পঞ্চায়েত নির্বাচন, ওদের নিজেদের আত্মবিশ্বাস নষ্ট হয়েছে যে মনে হয় এই অঞ্চল দখল করতে পারবে না। তাই যত রকম চুরি দুর্নীতির ফাইল ছিল বা কারসাজির ফাইল ছিল সে ফাইলগুলো লোপাট করতে পারবে না, তাই আঙুল লাগিয়ে দিয়ে শর্ট সার্কিটের নাম দিয়ে চালানো যাবে এরকম একটা পরিস্থিতি ভাবছিল। তো যাই হোক, স্থানীয় মানুষ সকাল সকাল জানতে পেরে বেশিরভাগটা পড়তে দেয়নি, মানুষ স্থানীয় মানুষরা আগুন রুখে দিয়েছে, প্রশাসনিককে আমরা খবর দিয়েছি। তবে এটা ঠিক যে এভাবে চুরি দুর্নীতি বা ফাইল লোপাট করা যায় না, কারণ এখন ম্যানুয়ালের যুগ নয়, কম্পিউটারের যুগ। আমরা যেখান থেকে হোক অঞ্চল যদি কখনো আমাদের দখল হয় তাহলে আমরা ঠিক সময় বের করে নেবো, চুরি দুর্নীতি আমরা বের করে নেবো। নাম গৌতম গুরু, তমলুক সাংগঠনিক জেলা সদস্য, ভারতীয় জনতা পার্টি। বিরোধীরা তো বিরোধিতা করার জন্য বিরোধী কথাবার্তা বলছে। পঞ্চায়েতে এখন এমন সিস্টেম আছে যে জানি না বিরোধীরা কি বুঝছে, পঞ্চায়েতে যে সিস্টেম আছে এখন কম্পিউটারের যুগ, এখন টেকনিক্যালভাবে এমন আমরা এগিয়ে গিয়েছি, কোনোভাবে ফাইল এখন কোনো ফাইল তৈরি হয়নি, যা ফাইল তৈরি হয় সব কম্পিউটারে তার লক করা থাকে, সেই লগিং খুললেই সবসময় পাওয়া যাবে। বিরোধীরা তারা তো জানেনি যে কি কোন কাজে মানে কার ফাইল তৈরি হয়, কোন কাজের কত টাকার স্কিম, কোন জায়গায় কাজ হচ্ছে, তার তো বিরোধীরা তো ফিল্ডেও নাই আর কাগজেও নাই। আর এলাকা ওরা এলাকা দখল করতে পারবে না, সিকন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেস দখল করবে, তিনটা আমরা পঞ্চায়েত সমিতি দখল করব, জেলা পরিষদ অলরেডি আমরা দখল করে নিয়েছি, খালি শুধু নির্বাচন হবে 8 তারিখে আর 11 তারিখের আমরা অপেক্ষায় বসে আছি। ওরা বিরোধিতা বিরোধী কথাবার্তা বলার জন্য যা যা বলতে পারে, ওদের কি ওরা বুঝেনি তো কাজ, কিছু কাজ বুঝলে এই ভাষাগুলো বলতো না যে ফাইল লোপাটের জন্য আগুন লাগানো হয়েছে। শর্ট সার্কিটে আগুন লেগেছে সারা ভারতবর্ষে, যে কোনো জায়গায়, সারা পৃথিবীতে যে কোনো জায়গায় শর্ট সার্কিটে আগুন লাগতে পারে। সে কখনো হোয়াইট হাউসেও আমেরিকার মানে শর্ট সার্কিটে আগুন লাগে, ওটা বড় কথা নয়। এখন এরা তো বুঝে শুঝেনি যা বলার বলছে। সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস, JSW পেইন্টেড একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জলচক পিংলা, পশ্চিম মেদিনীপুর।